15তম আন্তর্জাতিক সামাজিক সংযোগ চলচ্চিত্র সম্মেলন শুরু হলো আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে। আলিপুরদুয়ার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। 15তম আন্তর্জাতিক সামাজিক সংযোগ চলচ্চিত্র সম্মেলন শুরু হলো আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে। আলিপুরদুয়ার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হচ্ছে। এদিন প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান দেবাশিস গোস্বামী। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শেফালী বর্মন নট্ট, কলেজ অধ্যক্ষ অমিতাভ রায়, অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রজিৎ তালুকদার, জেলা তথ্য আধিকারিক শ্রী প্রাসন্ন বাগশী সহ প্রমুখ। সিনেমা হল আজ বন্ধ হয়ে যাচ্ছে, সবাই অ্যান্ড্রয়েড মোবাইলে সব পাচ্ছেন। এই সিনেমার মাধ্যমে সামাজিক সংযোগ তৈরি করা হয় তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের রবীন্দ্রনাথ দেখানো হয়। আগামীকাল দেখানো হবে ঢেউ। সরকারের একটা প্রচেষ্টা, আসলে ফিল্ম তো মানুষকে অনেক কিছু শেখায়। আজকাল আমরা অনেকেই সিনেমা বিমুখ হয়ে গেছি, সিনেমা দেখার সময় নেই, আমরা এত ব্যস্ত হয়ে যাই। তো সরকার চেষ্টা করছে যে বেশ কিছু ভালো ছবি যদি আমরা দেখাতে পারি, মানুষের কাছে নতুন বার্তা যায়, সেই কারণেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে। তো এখানে দুটো ছবি দেখানো হবে, তার মধ্যে একটা তো মানে সত্যি একজন কিংবদন্তি মানুষ আরেকজন কিংবদন্তি মানুষের উপর একটা চলচ্চিত্রায়ন করেছেন, সত্যজিৎ রায়ের করা, কবি গুরু রবি ঠাকুরের উপরে। আমার মনে হয় এটা আমাদেরকে সমৃদ্ধ করবে, এবং কালকেও একটা ছবি এখানে ঢেউ আছে, অবশ্যই এই ছবিগুলোর মাধ্যমে আমরা সমৃদ্ধ হব। আপনি একটা ভালো কথা বলেছিলেন যে সিনেমা এখন লোকে কম দেখছে বা এই যে অ্যান্ড্রয়েডের যুগে, এটা নিয়ে কি বলবেন? অবশ্যই আজকাল সিনেমা হল আছে। দেখুন, আলিপুরদুয়ার শহরে একসময় আমরা 4টা সিনেমা হলে হাউসফুল যেত, একটাও সিনেমা হল এখন আলিপুরদুয়ার শহরে নেই। অমর টকিজ চলছিল, সেটা কোথাও বন্ধ হয়ে গেছে, আমার খেয়ালও রাখি না আজকাল, এত মানুষ ব্যস্ত। কিন্তু এই যে হলে ছবি দেখার একটা আলাদা আনন্দ ছিল, একটা সময় আমরা দেখতাম। আমার মনে আছে আমি স্কুল পালিয়ে এক যে ছিল ভাগ লিখেছিলাম, এবং বাড়িতে বলিনি, 5 দিন পর বাড়িতে টের পেয়ে গিয়ে সেই বোকা খেয়েছিলাম, আমার মনে আছে। এই ধরন কিন্তু আজকে আর নেই। আজকে আমরা অ্যান্ড্রয়েডের যুগে আমরা ওই ফোনের ভিতরে ঢুকে গেছি, টিভির ভিতরে ঢুকে গেছি। তো স্বাভাবিকভাবেই সরকার একটা উদ্যোগ নিয়েছে, শুভ উদ্যোগ, এবং তথ্য সংস্কৃতি দপ্তর এবং আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়কে ধন্যবাদ, তারা যৌথভাবে এটা করছেন। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও হওয়া হলে আরও ভালো হবে, মানুষের কাছে একটা বার্তা যাবে। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.